কি অনুভূতি কি বলো? আরন 5 বিক্রি করে এমবি 50 নিছো? হ্যাঁ আরন 5 ছিল শখ শখ আর এটা বাস্তবতা, এটা হলো বাস্তবতা। মানে তো এই হচ্ছে আপনার বাইকার প্ল্যানেটের শোরুম। এখান থেকে মূলত আমাদের যে বাইকের যত ধরনের অ্যাকসেসরি সব লাগাইছি। এর আগে আরন 5 এর যে লাগাইছি সেটা কিন্তু এই ভাইয়ের কাছ থেকে লাগাইছি। আজকে ব্লগটা একটু ডিফারেন্ট, কারণ আজকে নতুন একটা বাইক কেনা হয়েছে। বাট যেখান থেকে বাইক কেনা হয়েছে ওখানে ব্লগটা করতে পারে নাই। আসছি হচ্ছে এখানে বাইকটা আপনার ডেকোরেশন করাতে, এখান থেকে মূলত শুরুটা হবে। আসসালামু আলাইকুম গাইজ, নোমান ফ্রম নোমান ব্লগ। আর এই মুহূর্তে আমার ভিডিও যারা কিছু দরকার লাইক দিন, লাইক দিয়ে দিন, কমেন্ট করে দিন যে আপনার বাংলাদেশের মানুষ বাইরে কোথায় বসে আমার ভিডিও দেখতেছেন, বর্তমানে আপনার কোন বাইক চালাচ্ছেন, নিশ্চয় কোন বাইক কিনতে ইন্টারেস্টেড, জাস্ট কমেন্ট করে দিন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওটা ট্রাই করব। তো কিছুদিন আগে আমি একটা আরন 5-এর ভিডিও দিয়েছিলাম, তো ওটা তো সেল হয়ে গিয়েছে। তো যার বাইক ছিল সে আজকে আরেকটি বাইক নিয়েছে, সেটা হচ্ছে MT-15। তো ওই বাইকে সে অতটা কমফোর্ট ফিল করে না, এই জন্য বাইকের মতো বিক্রি করে দিয়েছে। তো আজকে বাংলা মোটরের সেম দোকান থেকে কেনা হয়েছিলো, এবং সবচেয়ে কম দামে মার্কেটের যেসব দোকান আছে ওখান থেকে সবচেয়ে কম দামে কিন্তু এই বাইকটা কেনা হয়েছিল। তো আমার ব্যস্ততার কারণে আমি শপে যেতে পারিনি, তো আমাদের মোহনপুর থেকে বাইকের প্ল্যানেট একটা শপ আছে, এখান থেকে মূলত বাইকের কিছু মডিফিকেশনের কাজ করানো হচ্ছে। তো ভাবলাম এখান থেকে আপনাদের একটা শর্ট ভিডিও দেখে দিচ্ছি। তো বাইকের পাশাপাশি এই শপে আরও কী কী আইটেম আছে সেটাও আজকের ভিডিওতে তুলে ধরব। তো হচ্ছে মিস্টার রকি যে আরন 5 ছিল সেটার ওনার ছিল। তো আসলে প্রথমে বলো তো, আরন 5টা বিক্রি করলা কেন? জোরে বলতে হইব, মাইকে ওর নাই তো। আরন 5টা শখের গাড়ি ছিল, যদিও ভালো। আচ্ছা, হাইটের কারণে দেন ব্যাক পেনের কারণে আমাকে সেই বাইকটা সেল করা লাগে। আচ্ছা আচ্ছা, খারাপ না, BS6 ইঞ্জিন যদিও। সেই ক্ষেত্রে বাইকটা আমার কেনা হয় নোমান ভাইয়ের দ্বারা। থ্যাংক ইউ, প্রথমে আমি ধন্যবাদ জানাবো নোমান ভাইয়াকে, তার ইয়ে হাত দিয়ে বাইকটা কেনা। বাইকটা কেনা হয়েছে আর বিক্রি হয়েছে, বিক্রি হয়েছে নোমান ভাইয়ের দ্বারা, বিক্রি হয়েছে। তো নোমান ভাইয়ের সাজেস্টে যদি আরন 5-এর কি বলে গিয়ে আরন 5-এর যদি আমি সেটা নিতে চাই, সেটার অপোজিট হচ্ছে MT-15, যেটা নোমান ভাইয়ের সাজেস্ট করা। দেন নোমান ভাইয়ের শেষ সাজেস্ট করা বাইকটি হচ্ছে MT-15, নোমান ভাইয়ের হাত দিয়ে কেনা। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে BS6, এটার কালারটা, এটার একটা মডেল আছে, এই কালারটার নাম জানো কি? কালারটা কী জানো একটা নাম এটা? MT-15 হচ্ছে BS6 ইঞ্জিনটা না, কিন্তু এটা কালার আছে, এটা এটা নাম আছে একটা, নাম নাম আছে, যাই হোক নামটা ভুলে গেছি, হয়তো স্ক্রিনে আমি দিয়ে দেবো। তো এটা কিছু মডিফিকেশন করা হয়েছে, লাইক এটার একটা আপনার ভাইজার লাগানো হয়েছে খুবই সুন্দর দেখতে, দুইটা ফগ লাইট, যেহেতু এটা ঠাকুরগাঁও চলে যাবে তো দুইটা ফগ লাইট লাগানো হয়েছে, এবং কিছু নাট ক্যাপ লাগানো হয়েছে, মানে সেখানে হচ্ছে আপনার গোল্ডেন কালারের, এখানে একটা জিনিস লাগানো হয়েছে, এখানে লাগানো হয়েছে। তো বাইকটার লুকসটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, এবং এখানকার যে লুকিং গ্লাস এটাও চেঞ্জ করা হবে, এখানেও আপনার গোল্ডেন কালারের যে লুকিং গ্লাস নতুন সেটা লাগানো হবে। তো টুকটাক ভালো কিছু মডিফিকেশন হয়েছে, তো সেটা হচ্ছে বাইকার প্ল্যানার থেকে। তো আমরা শপে যা বলতে পারে ওখানে কী কী আইটেম আছে আপনাদের একটু দেখিয়ে দেবো। আর এগুলো মোটামুটি সব রিজনেবল প্রাইসে লাগানো হয়েছে, আপনারা যদি এগুলো লাগাতে চান মোহাম্মদ করে বিশ করে যারা থাকে এই শোরুমে কিন্তু চলে আসতে পারেন। তো বাইকটি একটু দেখা, ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন একেবারে নতুন, জাস্ট অথবা 1 কিলোর মতো, 13 কিলোর মতো চালানো হয়েছে আজকে কেনার পরে। আর এখানে সাইলেন্সার গার্ড আছে, তারপরে হচ্ছে ইঞ্জিনেও একটা গার্ড লাগানো হয়েছে, খুব সুন্দর লাগতেছে। এবং এখানকার যে আপনার ইঞ্জিন অয়েল ঢালে সেখানেও একটা ইয়েলো মানে গোল্ডেন ক্যাপ লাগানো হয়েছে, তো এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এবং এখানে যে সব নাটগুলো আছে প্রায় মুখ নাটে হচ্ছে আপনার এই গোল্ডেন ক্যাপ লাগানো হয়েছে। তো আপনাদের ফগলাইট একটু দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন, ফগলাইট কিন্তু খুবই সুন্দর এবং খুবই আলো। আর এই হচ্ছে আপনার হেডলাইট, আর এইদিকে দেখতে পাচ্ছেন একবারে ফুললি আলো হয়ে গেছে। আর এটা হচ্ছে আপার না ডিপার? আচ্ছা আচ্ছা, ডিপার হচ্ছে সাদাটা না, এ হচ্ছে সাদা ডিপার, খুবই সুন্দর। তো আপনারা যদি এগুলো লাগাতে চান তাদের শপে আসতে পারেন। তো রকি অনুভূতি কি বলো? আরন 5 বিক্রি করে MT-15 নিছো? অনুভূতি
R15 ছিল শখ শখ আর এটা বাস্তবতা এটা হলো বাস্তবতা মানে যে R15টা যদি চালাতে পারতেছি না ওটার জন্য যাচ্ছে এটা নাও R15 এর কষ্টটা AMP15 দিয়ে পূরণ করে দিয়ে আচ্ছা আচ্ছা আর সর্বশেষ আমি নুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার বাইক কেনা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত অনেক পরিশ্রম হ্যাঁ অনেক মেধা খাটিয়েছেন এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ আচ্ছা আচ্ছা ধন্যবাদ সমস্যা ওয়েলকাম তো এই ব্যাগ তো মনে হয় আর বিক্রি করবা নাকি এটাও করে ফেলবা দেখি চালাই আপনার গিফট ইনশাল্লাহ রকি তো মনে হয় কালকে আসছিল না নাকি আজকে আসছো না আজকে সকালে এসেছি সকালে আসছো আচ্ছা আজকে সকালে এসেছি সকালে এসে বাইক তুললাম এই আপনারা যদি কেউ বাইক নিতে চান আচ্ছা তাহলে অবশ্যই অবশ্যই নোমান ভাইয়ের কন্টাক্টে থাকবে নোমান ভাইয়ের ব্লগ ব্লগ নোমান ভাই নোমান ব্লগ দেখবে আর কি ব্লগ দেখলে ওখান থেকে ভালো ই পাবে অবশ্যই অবশ্যই বাইক দেখবেন বাইক কি বলে কি আপনারা বাইক সেল নেবেন সেল করবেন বা যেটাই করেন না কেন নোমান ভাইয়ের ব্লগ থেকে অনেক সুন্দর সুন্দর মডিফাইড হোক বা নতুন নতুন আপডেট বাইকগুলো অবশ্যই অবশ্যই আচ্ছা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা আর লাইক কমেন্ট শেয়ার করবেন জি জি অবশ্যই Over the edge feel like I'm floating through the air the pain I felt is pain তো এই হচ্ছে আপনার বাইকার প্ল্যানেটের শোরুম এখান থেকে মূলত আমাদের যে বাইকের যত ধরনের অ্যাক্সেসরি সব লাগাইছি এর আগে R15 যে লাগাইছি সেটা কিন্তু এই ভাইয়ের কাছ থেকে লাগাইছি আর ভাই হচ্ছে এই শপের ওনার প্লাস আপনারা যদি পাশপাতি লাগাতে চান তার ওই পাশে তো যেটা আছে আপনার ওয়ার্কশপ সেটাও কিন্তু আছে তো এটা হচ্ছে ভাই মোহাম্মদপুরের ঠিকানা একটু বলুন তো আপনার মোহাম্মদপুর টিক্কাপাড়া টিক্কাপাড়া পানির পাম্পের গলি বলে অথবা যদি রিং রোড দিয়ে আসেন তাহলে একদম রেড ড্রেসের গলিতে আচ্ছা রেড ড্রেসের গলিতে জাস্ট দুই তিনটা বাড়ি পরই হচ্ছে ভাইয়ের শোরুম তো মোহাম্মদপুরের মধ্যে যদি আমার মনে হয় আমি যতগুলো এর আগে ভিডিও করছি নাম্বার 1 বলতে পারেন এই বাইকার প্ল্যানেট এখানে আসলে আমার মনে হয় আপনি খালি হাতে ফেরত যাবেন না এবং রিজনেবল প্রাইসে অবশ্যই আর ভাইয়ের এখানে আসলে অবশ্যই আমার নাম মেনশন করবেন নোমান ব্লগস তো ভাই অবশ্যই ডিসকাউন্ট এক্সট্রা দিবেন নাকি অবশ্যই থাকবে নাম বললেই হ্যাঁ থাকবে আচ্ছা ভাই এখানে কি কি মূলত পাওয়া যায় একটু শর্ট একটু বলেন বাইকার বেসিক্যালি আমাদের এখানে সবগুলোতে ম্যাক্সিমাম প্রিমিয়াম বাইকগুলোর অ্যাক্সেসরিজ বেশি পাওয়া যায় লাইক MT15 R15 ইন্দো ইন্ডিয়ান GSXR সবই মোটামুটি ভালো রেঞ্জে পাবেন আর এই হেলমেট বাদেও যদি অন্য অন্য হেলমেট দরকার পড়ে মানে MT-র সেটাও আপনি মনে হয় কালেকশন করে দিতে পারবেন তারপর আমি একটু অ্যাট এ গ্লান্স শোরুমটা একটু ভাইদের দেখাই দিই যেমন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চাবি রিং পিছনে আছে ইঞ্জিন অয়েল এদিকে আছে আপনার এটা ভাই উইন্ড ব্রেকার আছে এবং এখানে ছোট ছোট কিছু আইটেম আছে যেমন রেডিয়েটর গার্ড আছে এখানে হচ্ছে আপনার হ্যান্ডেলের এখানে যে লাইট লাগায় সেগুলো আছে তো অনেক কিছুই আছে এখানে ট্যাঙ্ক প্যাড আছে স্টিকার আছে এখানে বেশ কিছু ভালো চাবিরিং আছে ওখানে সাইলেন্সার গিয়ার আছে তো মোট কথা আপনার প্রিমিয়াম বাইকের যা যা অ্যাক্সেসরিজ দরকার পড়ে সব এখান থেকে পেয়ে যাবেন তো রকি কি অবস্থা বলো বাইকের তো টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর R15 কিন্তু আমরা এই দোকান থেকে করে দিয়েছিলাম রকি সে সময় আসে না আমরা করে ইয়েতে পাঠিয়ে দিয়েছিলাম আর কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যাঁ সুন্দরবন করে পাঠিয়ে দিয়েছি তো আজকে ওই নিজে আসছে তো চলো বাইকটা একটু দেখি কেমন হয়েছে তো এই হচ্ছে টোটাল বাইক মডিফিকেশন হয়ে গেছে রকি চালাইতেছে তো খুবই সুন্দর কিন্তু হয়েছে মডিফিকেশনটা আমি যদি একটু দেখাই আসলে রাতের জন্য বোঝা যাচ্ছে না আর এখানে আরেকটা জিনিস লাগানো হয়েছে পিছনে একটা এক্সট্রা ক্যারিয়ার লাগানো হয়েছে কারণ পিছনের সিট একটু ছোট তো অনেকেই বসলে পিছনে বসা যায় না তো এটার কারণে কিন্তু আপনারা বসতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি বাইক তো রকি তো টোটাল স্যাটিসফাইড নাকি এই বাইক নিয়ে নাকি না আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ তো ঠিক আছে সাবধানে চালাবা জি ভাই আচ্ছা আল্লাহ হাফেজ হ্যাঁ থ্যাংক ইউ